وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لولا تستغفرون الله لعلكم ترحمون. وقال الله تبارك وتعالى: ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه. وقال تعالى: هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه، إن ربي رحيم ودود. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. معزز محترم علماء اكرام، بزرگان دین، ও আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের মহিমান্বিত আশুরার এই জুমাতে 1443 হিজরি সনের প্রথম মাসের দ্বিতীয় জুমা, দশই মুহররমের আজকের এই জুমাতে, আজকের এই তাৎপর্যপূর্ণ দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে নিরাপদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগেভাগে আসার তৌফিক দান করেছেন, এবং আমাদেরকে মসজিদে আসার সুযোগ দান করেছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাসে
আজকের যে দিন আমরা অতিবাহিত করছি, দশই মুহররম, ইসলামের পরিভাষায় যাকে আশুরা বলা হয়, ইয়াউমু আশুরা, মুহররম মাসের দশম দিন, যে মুহররম মাস ইসলামী সনের, মুসলমানদের সনের প্রথম মাস। এই মাসটি আল্লাহর দৃষ্টিতে তো অনেক সম্মানিত এবং মর্যাদার অধিকারী, আল্লাহ কর্তৃক স্বীকৃত মর্যাদাপ্রাপ্ত। এই মুহররমের মর্যাদা এবং গুরুত্ব আরও বেশি প্রকাশ পেয়েছে এই জন্য যে মুহররম মাসে এমন একটি দিন আছে, যে দিনটি যাকে আশুরা বলা হয়, এবং যে দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক জনগোষ্ঠীকে শত্রুর কবল থেকে নাজাত এবং মুক্তি দান করেছিলেন। সে আশুরার দিনটির কারণে মুহররম মাসের মর্যাদা বহুগুণ বেড়ে গিয়েছে। ঠিক তেমনিভাবে এ মাসের মধ্যে আশুরা থাকার কারণে মুহররম মাসের মর্যাদা এবং আরও অনেক ফজিলত থাকার কারণে আশুরাও সম্মানিত হয়েছে। আশুরা মুহররম মাসের দশম দিন, সহি বুখারিতে এসছে, আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কাওমাহু ওয়া আগরাকা ফিরআউন ওয়া কাওমাহু ওয়া জুনুদাহ। মুহররম মাসের আজকের এই আশুরাতে, দশম দিনে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত পয়গম্বর আলাইহিমুস সালামদের মধ্যে অন্যতম জালিলুল কদর নবী এবং রাসূল ছিলেন, সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম, যার আলোচনা, যার বৃত্তান্ত, যার বায়োডাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গাতে বলেছেন, এবং সমস্ত নবীদের আলোচনার তুলনায় তার আলোচনা বেশি করেছেন কোরআনে কারীমে, বিভিন্ন সূরাতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের আলোচনা এসেছে, বর্ণনা রয়েছে, কোথাও সংক্ষিপ্ত আকারে, কোথাও বিশদভাবে, কোথাও বিস্তারিত তফসিলি আলোচনা মূসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলার একজন উলুল আজম, জালিলুল কদর নবী এবং রাসূল, যাকে আল্লাহ তাআলা আসমানি কিতাব তাওরাত দান করেছিলেন, এবং যার আবেদনে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করেছিলেন, এমন একজন গুরুত্বপূর্ণ পয়গম্বর সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম, সালামুন আলা মূসা ওয়া হারুন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ব্যাপারে শান্তির কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। কোরআনের পাঠক মাত্রই মূসা আলাইহিস সালামের জন্য শান্তির দোয়া করবে। মূসা আলাইহিস সালাম এবং তার গোষ্ঠী বনি ইসরাইল, যাদের নাম ইসলামের ইতিহাসে বনি ইসরাইল, ইসরাইলের সন্তানগণ, ইসরাইল মূলত সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল। সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালামের সন্তান। সাইয়্যিদুনা ইসহাক সাইয়্যিদুনা ওয়া খলিলুনা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুজন সন্তান, একজন তো সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাম, যার ঔরসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট মানুষটির আগমন হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ধারা সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালাম, যার ঔরসে সাইয়্যিদুনা ইয়াকুব, যার ঔরসে সাইয়্যিদুনা ইউসুফ সহ তার এগারো ভাই। এই মোট বারো ভাই, তাদের যে গোষ্ঠী এবং বংশ, খানদান, এদেরকেই বনি ইসরাইল বলা হয়। ইসরাইল মানে আল্লাহর বান্দা, আব্দুল্লাহের যে অর্থ,
ইসরাইলের একই অর্থ। ইসরাইল নবী ইয়াকুব আলী ইসলামের নাম ছিল, যেহেতু তার ঔরস থেকে ১২টি সন্তান সাইয়্যিদুনা ইউসুফ সহ তার ১১ ভাই, যাদের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাত ইউসুফের মধ্যে আলোচনা করেছেন। এই ১২ ভাই থেকে ১২টি খানদান এবং ১২টি বংশ এখান থেকে বিস্তৃতি লাভ করেছে, যাদেরকে ইসলামের ইতিহাসে কোরআনের ভাষায় যাদেরকে বনি ইসরাইল বলা হয়, এরা ইসরাইলের খানদানের মানুষ। পর্যায়ক্রমে ক্রমান্বয়ে এই ১২ ভাই থেকে তাদের খানদানে বহু সংখ্যক নবী এবং রসূলের আগমন হয়েছে। সেই ধারাবাহিকতার সাইয়্যিদুনা মূসা সাইয়্যিদুনা হারুন আলাইহিমাস সালাওয়াতু ওয়াত তাসলিম দু ভাই, এরাও এই খানদান থেকে এসেছেন। সে কারণে বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের গোষ্ঠী, আল্লাহ তাআলা কোরআনে কারীমে মূসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার পরে বলেছেন, যাও ফিরআউনের কাছে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা হকের সাথে এক বাতিল রেখে দেন এবং সেই হক এবং সত্যের পক্ষে যারা থাকে তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন। বিজয় সবসময় হকের সাথে হয়, যে বাতিল, যে অসত্যর অসত্যের পথে প্রতিষ্ঠিত, যে অবৈধ থাকে তাকে আল্লাহ তাআলা কোনো দিন বিজয় দান করেন না। হতে পারে সাময়িকভাবে বাতিলের জয় জয়কার ভাব পরিলক্ষিত হয়, কিন্তু স্থায়ীভাবে বাতিলের সেই জয় জয়কার অবস্থা স্থায়িত্ব লাভ করতে পারে না। যুগে যুগে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন, উম্মাহ দেখেছে এটা। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের বিপরীত বিরোধী লোক ফিরআউন, যুগের সবচেয়ে বড় খোদাদ্রোহী, যে নিজেকে রব্বুকুমুল আলা দাবি করেছিল, নিজেকে বলেছিল আমি সবচেয়ে বড় রব, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি সবচেয়ে বড় রব, আনা রব্বুকুমুল আলা, এ কথা দাবি করেছিল ফিরআউন। এত বড় খোদাদ্রোহী, সুপার পাওয়ার তদানীন্তনকালের মূসা আলাইহিস সালামের পুরা গোষ্ঠীকে দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল যুগ যুগ ধরে। আশুরাতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে ওয়াহি প্রেরণ করেন, ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, যাও তোমার গোষ্ঠীর লোকদেরকে নিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়ো, এখান থেকে বেরিয়ে পড়ো, ফিরআউন এবং তার গোষ্ঠী, তার সৈন্যবাহিনী, তার রিজার্ভ ফোর্স সব সহ প্রায় ৬ লাখ থেকে ৭ লক্ষের কথা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ফিরআউনের বাহিনী। এরা মূসা আলাইহিস সালাম এবং তার গোষ্ঠীর পেছনে ধাওয়া করেছে, ইন্নাকুম মুত্তাবাউন। মূসা আলাইহিস সালাম তার গোষ্ঠীকে নিয়ে রওনা হয়েছেন, সামনে বিরাট এক নদী এসছে, সমুদ্র আসছে সামনে। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মূসা আলাইহিস সালামের কাছে ওহী আসে, লাঠি দিয়ে পানিতে আঘাত করুন, ফাদরিব বি আসাকাল হাজার, ফাদরিব বি আসাকাল বাহার, সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে আঘাত করুন, ফাং ফালাকাল বাহার। নবী মূসা আলাইহিস সালাম আঘাত করলেন সমুদ্রে, লাঠি দিয়ে আঘাত করলেন। এ লাঠি ছিল ঐতিহ্যপূর্ণ লাঠি, এটা নবুয়তী লাঠি। ধারাবাহিকভাবে সূত্র পরম্পরায় মূসা আলাইহিস সালামের কাছে লাঠি এসেছিল। মূসা আলাইহিস সালাম সমুদ্রে আঘাত করলেন লাঠি দিয়ে, ১২টি রাস্তা হয়ে গেল, যে রাস্তাগুলো দিয়ে আল্লাহ তাআলা বলেছেন তোমার জাতিগোষ্ঠীকে নিয়ে তুমি সমুদ্র পাড়ি দাও, রাস্তা দিয়ে পার হয়ে যাও, সামনে সমুদ্র। মূসা আলাইহিস সালামের গোষ্ঠী নবী মূসা আলাইহিস সালামের কাছে এই ব্যাপারে আপত্তি জানিয়েছিল, কিভাবে পার হব, ইন্নাকুম মুত্তাবাউন, তারা তো আমাদেরকে ধরে ফেলবে, ধাওয়া করেছে তারা আমাদেরকে। ভোর রাতে ফিরআউন তার সমস্ত বাহিনী সহ গোষ্ঠীর লোকজন সহ ধাওয়া করেছে বনী ইসরাইলকে। মূসা আলাইহিস সালাম বললেন, কাল খাল্লা ইন্না লামুদরাকুন, এরা তো আমাদেরকে ধরে ফেলবে, প্রায় এক আতঙ্ক বিরাজ করছে গোষ্ঠীর সমস্ত মানুষের মধ্যে, এক আতঙ্ক, এক উদ্বিগ্ন অবস্থা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাব, তারা আমাদেরকে ধরে ফেলবে, আর ধরে ফেললে নিশ্চিত আমাদের মৃত্যু।
মূসা আলাইহিস সালাম অভয় দান করলেন। কারণ নবীদের বৈশিষ্ট্যই হলো নবীদের আল্লাহর প্রতি ইয়াকীন এবং আস্থা বিশ্বাস শতভাগে তারা উত্তীর্ণ থাকেন। সে কারণে নবী বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের সাথে আমার সাথে আমার রব আছেন, সায়াহদিন, শীঘ্রই তিনি আমাদেরকে পথ বাতলে দিবেন। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, মূসা আলাইহিস সালামের এই কথাতে কওম আশ্বস্ত হলো, রাস্তা হয়ে গেল, পুরা জাতি গোষ্ঠী সহ পার হয়ে গেলেন, ফেরাউন আসলো তার সমস্ত বাহিনী সহ রাস্তার মাঝখানে, আল্লাহ তাআলা ফেরাউনকে এবং তার সমস্ত বাহিনীর লোকদেরকে রাস্তা ভেঙে গেল, তারা সমুদ্রে নিমজ্জিত হয়ে গেল। এই কথা আল্লাহ কোরআনে কারিমে অনেক জায়গাতে বলেছেন, এই ঘটনার কথা অনেক জায়গাতে বলেছেন। আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে, ওয়ালাকাদ নাজ্জাইনা বানি ইসরাঈল মিনাল আযাবিল মুহীন মিন ফিরআউন, এই লাঞ্ছনাকর শাস্তি থেকে, এই দাসত্বের জীবন থেকে, শৃঙ্খল থেকে আমি বনি ইসরাঈলকে নাজাত দান করেছি, মুক্তি দান করেছি। সেই নিকৃষ্ট শাস্তি ছিল ফেরাউনের এই শাস্তি, ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুসরিফিন, ফেরাউন ছিল সবচেয়ে বড় সমান সীমালঙ্ঘনকারী পৃথিবীর ইতিহাসে। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যারা সবচেয়ে বেশি সীমালঙ্ঘন করেছে আল্লাহর সাথে, তাদের সেই বড় বড় সীমালঙ্ঘনকারীদের খাতাতে লিস্টে ফেরাউনের নাম অন্যতম, ফেরাউনের নাম আছে। যারা পৃথিবীর বুকে মানুষের প্রতি সবচেয়ে বেশি জুলুম নিপীড়ন চালিয়েছিল তাদের নামগুলো আল্লাহর দফতরে লিপিবদ্ধ। প্রতি যুগে যুগে কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে তাদের নামগুলো আল্লাহ তাআলা ফেরাউন এবং নমরুদদের সেই লিস্টের মধ্যে তাদের নামগুলো লিখে দিবেন। ময়দানে মাহশারে, হাশরের মাঠে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই জালিমদের জুলুমের শাস্তি পাই পাই করে তাদেরকে পাওনা বুঝিয়ে দিবেন, যেমনটা আল্লাহ তাআলা ফেরাউন এবং নমরুদদেরকে বুঝিয়ে দিবেন। মূসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, এই জন্য ঈমানদার বিপদগ্রস্ত হলে, সংকটে পতিত হলে নিরাশ হওয়ার কিছু নাই, আল্লাহর রহমত এবং সাহায্যের মুখাপেক্ষী হওয়া প্রয়োজন। সর্বাবস্থা ঈমানদার তার জীবনের যাপিত জীবনের সকল পর্যায়ে সে আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হবে, এটাই মূসা আলাইহিস সালাম তার কওমকে শিক্ষা দিলেন। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, আর যার সাথে তার রব আছে তার সব জায়গাতে সমস্ত সমাধান, বিষয়ের সমাধান হবে তড়িৎগতিতে। মূসা আলাইহিস সালাম বললেন এই কথা, আল্লাহ বললেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, ফিরাউনের সমস্ত রাষ্ট্রের বড় বড় জাদুঘর এসে জাদু প্রদর্শন করছে, আর মূসা আলাইহিস সালাম মানবীয় যে ভয় এটা বিরাজ তার মধ্যে বিরাজ করছিল, আল্লাহ তাআলা অভয় দান করলেন মূসা আলাইহিস সালামকে, লা তাখাফ, ভয় পেও না, ইন্নাকা আনতাল আ'লা, আজকের দিনে তুমি বিজয়ী হবে, কারণ তোমার সাথে আল্লাহর রহমত এবং সাহায্য রয়েছে। আজকে যারা আজকে দীর্ঘ বিশ একুশ বছর জুলুমের শিকার হয়ে আজকে আল্লাহ তাআলা যাদেরকে বিজয় দান করেছেন, মুসলমানদেরকে তাদের বিজয়ে খুশি প্রকাশ করা উচিত, মুসলমানদেরকে তালেবানদের বিজয়ে খুশি প্রকাশ করা উচিত, কারণ তারা যে হক এটা আজকে যারা বাতিল এবং যারা তাদের বিরুদ্ধে জুলুম নির্যাতন করেছে তারাই স্বীকৃতি দিয়েছে যে তারা জঙ্গি নয়, তারা যোদ্ধা। যারা তাদের সাথে যুদ্ধ করেছে তারাই স্বীকৃতি দিয়েছে, তারা জঙ্গি নয়, তারা যোদ্ধা, তারা সন্ত্রাসী নয়, তারা যোদ্ধা। তারা তাদের দেশের স্বাধীনতা এবং তাদের দেশের তাদের অধিকারকে ফিরিয়ে আনার জন্য তারা ২০ বছর তাদের সাথে যুদ্ধ করেছে, তাদেরকে আল্লাহ বিজয় দান করেছেন, তাদের বিজয়ে খুশি প্রকাশ করা উচিত মুসলমানদেরকে। এটা ঈমান। এই কারণে কোরআনে কারিমে সূরাতুর রোম এর তাফসীর পড়ে দেখুন, সূরাতুর রোম আলিফ লাম মিম গুলিবাতির রোম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের কথা, ওই সময়কার কথা, রোমানদের সাথে মুশরিকদের দ্বন্দ্ব চরম পর্যায়ে ছিল, যুদ্ধ বিগ্রহ লেগে থাকত।
মক্কার মুশরিকরা, মুশরিক অগ্নিপূজকরা বিজয়ী হলে খুশি হতো, কারণ তারা তাদের সমগোত্রীয় মানুষ। আর যারা ছিল রোমান তারা ছিল খ্রিস্টান। খ্রিস্টানদের মূল উৎস যেহেতু আসমানি কিতাব ইঞ্জিল, যদিও সেটা পরবর্তীতে পরিবর্তন হয়ে গিয়েছে, বিকৃত হয়ে গিয়েছে, কিন্তু তৎকালীন সময়ে তারা আসমানি কিতাবকে বিশ্বাস করত, ইঞ্জিলকে বিশ্বাস করত। এই হিসেবে তারা মুশরিকদের চেয়ে ভালো, কারণ মুশরিকরা আল্লাহর সাথে শিরিক করে, অগ্নিপূজকরা, আর এরা রোমানরা আল্লাহর কিতাবে বিশ্বাসী ছিল। তাই মুসলমান নবী আলাইহিস সালাম এদের বিজয়ে খুশি প্রকাশ করেছেন, কোরআনে কারিমে এসেছে। মুশরিকরা খুশি হতো, তো আল্লাহ তাআলা মুশরিকরা বিজয় লাভ করলো, মক্কার মুশরিকরা খুশি হয়ে গেল যে আমাদের লোকেরা আজকে বিজয় লাভ করেছে। আল্লাহ তাআলা সূরায়ে রুম নাজিল করলেন, 21 নম্বর পড়ার 3 নম্বর পৃষ্ঠা, তাফসীর খুলে দেখুন, সেখানে আসছে গলিবাতের রোম, রোম রোমানরা পরাজিত হলো, কিন্তু আল্লাহ ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, ফি আদনাল আরদ ওহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, খুব নিকটবর্তীতেই তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন, তাদেরকে ফি বিদুই সিনিন, অল্প কয়েক বছরে। দেখা গেল যে তখনকার সময় থেকে নিয়ে, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে নিয়ে 9-10 বছরের মাথায় মুশরিকদের উপর রোমানরা বিজয় লাভ করেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছে, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ ওয়া ইয়াউমা ইযিন ইফরাহুল মুমিনুন, সেদিন মুমিনরা খুশি হবে যেদিন রোমান, যারা আসমানি কিতাবে বিশ্বাসী লোকেরা যেদিন বিজয় লাভ করবে সেদিন ইমানদারগণ খুশি হবে, তাদের খুশি প্রকাশ করা উচিত। ওয়াউমা ইযিন ইফরাহুল মুমিনুন, কেন? বিনসরিল্লাহ, আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়েছে তারা, এজন্য খুশি প্রকাশ করবে। ইয়াংসুরু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে সাহায্য করেন, বিজয় দান করেন। আমরা তো মনে করি যে বিজয় আমাদের, আমাদের অর্জন, আমাদের প্রাপ্তি বিজয়, না না, বিজয় আল্লাহর তরফ থেকে আসে। মুসলমানদেরকে বিশ্বাস করতে হবে, না হয় 20 বছর তারা সেখানে স্বাধীনতার জন্যে যে অন্যদেরকে নিজেদের ভূখণ্ড থেকে তাড়ানোর জন্য চেষ্টা করেছে, আর আমাদের 9 মাসে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, জালিমদের বিপরীতে মজলুমদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। এটা আল্লাহর সাহায্য এবং রহমত ছাড়া, নিজেদের কোনো ক্রেডিট এবং প্রাপ্তির ফলে এই আমাদের স্বাধীনতা অর্জন হয়নি। ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নাসর আপনারা নামাজের মধ্যে পড়ে থাকেন, ইদা জা আনাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসে, ওয়াল ফাতহ, তখন বিজয় আসে, তখন বিজয় আসে। আল্লাহর সাহায্যের মাধ্যমেই মানুষ বিজয় লাভ করতে পারে, আল্লাহর সাহায্য ছাড়া কেউ বিজয় লাভ করতে পারে না। ইয়াং সুরু মাই ইয়াশা ওয়াল আজিজুর রহিম, যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান না, মুসলমান নয় শুধু খ্রিস্টান, কিন্তু আসমানি কিতাবে বিশ্বাসী হওয়ার কারণে তাদের সাপোর্ট করে তাদেরকে সে সময়ে তাদের বিজয়ে খুশি প্রকাশ করেছেন। তো মুসলমানদের বিজয়ে মুসলমানদের কি খুশি প্রকাশ করা উচিত নয়? আল্লাহ তাআলা আশুরাতে সাইয়্যিদুনা মুসা আলাইহিসসালামকে বিজয় দান করেছেন, বনি ইসরাইলকে বিজয় দান করেছেন, আনজাল্লাহু মুসা ওয়া কওমাহ, ফিরআউনকে ডুবিয়ে মারলেন আল্লাহ তাআলা সেই সমুদ্রের মধ্যে, ভূমধ্য সাগরে, অনেকে বলে নীল নদের মধ্যে, এটা ভুল প্রচলন, নীল নদের মধ্যে ডুবিয়ে মারা হয়নি, ভূমধ্য সাগরের সুইচ গেটের সামনে ইসলামী ইতিহাসের মানচিত্র আছে, সেটা দেখলে বোঝা যাবে যে কোথায় ফিরআউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন। ও আগরাকা ফিরআউন ওয়া কওমাহ, আল্লাহ তাআলা ফিরআউন এবং তার গোষ্ঠীকে নিমজ্জিত করেছেন, পানিতে ডুবিয়ে মেরেছেন তাদেরকে, এবং ফাগাশিয়াহুম মিনাল ইয়াম মা গাশিয়াহুম, তাদের ফিরআউনের শাস্তি এবং তার প্রতি আল্লাহ তাআলার এই যে প্রতিশোধ এবং আল্লাহ তাআলার আজাব তার প্রতি কেমন ছিল, কতটা বর্ণনাতীত আজাব, যে আল্লাহ কোরআন এটাকে স্পষ্ট করেননি, বলেছেন তাদেরকে আবৃত করে নিল যা আবৃত করে নেয়ার, ফাগাশিয়াহুম, তাদেরকে আবৃত করে নিল, মা গাশিয়াহুম, যা তাদেরকে আবৃত করে নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সেটা কি, এটা আল্লাহ তারা স্পষ্ট করেন নাই। বোঝা যায় আয়াতে কারিমা থেকে যে ফিরাউন এবং তার গোষ্ঠীকে আল্লাহ তাআলা যে আজাব দিয়েছেন জুলুমের কারণে, অন্যায় এবং অত্যাচারের কারণে, এই আজাব ছিল বর্ণনাতীত, এটাকে আল্লাহ তারা ভাষায় স্পষ্ট করেন নাই কি পরিমাণ আজাব ছিল ফিরাউনের জন্য। আজাব ফাগাশিয়াহুম মিনাল ইয়াম, সারা দুনিয়ার জালিমদেরকে আল্লাহ তাআলা
এই কোরআন কারিমের আয়াত থেকে সবক নিতে বলেছেন, শিক্ষা গ্রহণ করতে বলেছেন। এখান থেকে জুলুমের শাস্তি অনেক মারাত্মক হয়, বর্ণনাতীত হয়, যেমনটি ফেরাউনের ক্ষেত্রে হয়েছে। আশুরাতে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়েছেন, সহিহ বুখারীতে এসেছে। সে কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের পয়গম্বরী নবুয়তী ভাই হওয়ার কারণে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করণার্থে রোজা রেখেছেন এবং উম্মতে মুসলিমাকে রোজা রাখার আদেশ করেছেন। সে কারণে হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আই ইউকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহ। আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর রাসূল আশাবাদী আল্লাহর কাছে, যে ব্যক্তি আশুরাতে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পেছনের অতীত জীবনের এক বছরের গুনাহকে মাফ করে দেবেন। আজকে আমরা অনেকেই রোজা রেখেছি, ইসলামে দুটি রোজা রাখার নির্দেশ দিয়েছে, আগে পরে মিলিয়ে 9, 10 বা 10, 11 এভাবে, যদি ইহুদিদের সাথে সাদৃশ্যতা না হয়। আজকের দিনে অনেক অনেক কুসংস্কারাচ্ছন্ন অনেক কাজ বিদআতি এবং অনেক কুপ্রথা সমাজে চালু রয়েছে, যা নেপথ্যে রয়েছে শিয়া সম্প্রদায়, যাদেরকে আমরা মুসলমান মনে করি, অথচ শিয়ারা মুসলমান নয়। শিয়াদের যে আকিদা বিশ্বাস, যারা 12 ইমামের আকিদাকে বিশ্বাস করে এবং মনে করে যে তাদের 12 জন ইমাম আছে, এই 12 জন ইমাম আল্লাহ যেমন ক্ষমতা রাখেন এই 12 জন ইমামও তেমন ক্ষমতা রাখে, এরকম বিশ্বাস যে শিয়াদের মধ্যে আছে, তারা কিভাবে শিয়া মুসলিম হতে পারে? আমরা বলি যে মুসলমানদের মধ্যে একটা সম্প্রদায় শিয়া, এরকম তার একটা ধারণা আমাদের মধ্যে প্রচলিত না। মুসলমানদের কোনো মুসলমানদের মধ্যে মুসলমান সবাই এক, মুসলমানদের মধ্যে কোনো ফিরকা নেই। যারা এগুলো ফিরকা তৈরি করে মুসলমানদের মধ্যে, দলাদলি তৈরি করে, এরা মুসলমানদের ঐক্যকে নষ্ট করতে চায়। মুসলমান তো এক দিনের উপর প্রতিষ্ঠিত, এক কোরআন এবং সুন্নার উপর প্রতিষ্ঠিত, যে কোরআন এবং সুন্নাকে 4 ইমাম নিজেদের মেধা এবং গবেষণার আলোকে রিসার্চ করে এরপরে কোরআন এবং সুন্নাকে পালন করা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সেই অনুষ্ঠিত নীতির আলোকে এই উম্মতে মুসলিমা এক সুতায় গাঁথা। এদের মধ্যে যারা নিজেদের মধ্যে সততা বিভক্ত করতে চায়, বিভিন্ন দল বের করতে চায়, এরা নিশ্চয়ই গুমরাহ এবং উম্মতকে উম্মতের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে চায়। শিয়া মুসলমানদের একটা সম্প্রদায়, এমন ধারণা গলত। শিয়াদের যে আকিদা, শিয়ারা তাদের আজানের মধ্যে আজান ভিন্ন। সার্চ করবেন গুগলে, লিখবেন শিয়াদের আজান, আসবে, চলে আসবে সে আজান, শুনবেন। সে আজান আপনার আজানের মতো নয়। যে আজান ইসলামে বিধিবদ্ধ সে আজান যদি কারো না হয়, তো সে কীভাবে ইসলামের লোক হতে পারে? শিয়াদের আকিদা বিশ্বাস, আল্লাহর রাসূলের পরে সমস্ত নবীগণের পরে সবচেয়ে বড় মর্যাদার হকদার হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার ইসলামের জন্য যার স্যাক্রিফাইস এবং কোরবানি আল্লাহর রাসূলকে সঙ্গ দেওয়ার ক্ষেত্রে, সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি যার অবদান, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর। শিয়ারা তাকে গালি দেয়। সাইয়্যিদুনা ওমর, যার চাহিদার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কোরআনে কারিমে 22টিরও বেশি বিধান নাজিল করেছেন, যার এই জবান ছিল নবুয়তী জবান, রুচি, হাদিস নবী যে বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, যদি আমার পরে নবুয়তের এই স্বর্ণালী ধারা এটা যদি ওপেন থাকতো, তাহলে ওমর নবী হওয়ার সবচেয়ে বড় উপযুক্ত মানুষ। তো সেই মানুষটিকে যে গালি দেয়, সে কীভাবে মুসলিম থাকতে পারে? তো শিয়ারা আবু বকর এবং ওমরকে গালি দেয়, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে গালি দেয়। আর ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, যারা আবু বকর সিদ্দিক ওমর আয়েশা এদেরকে গালি দিবে নবীর স্ত্রীদেরকে, এরা ইমান থেকে বের হয়ে যাবে, ইমানের গণ্ডি থেকে তারা খারিজ হবে, বের হবে। তো শিয়াদেরকে আমরা মুসলিম মনে করি, অথচ শিয়ারা মুসলিম না। যে শিয়াদের এই ধরনের জঘন্য আকীদা বিশ্বাসের চর্চা করে, এরা মুসলিম নয়।